প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা আছে। ছোট্ট এই দোয়াটি 10 বার পড়বেন, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না করা হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে ভালো করে মনে রাখবেন নবীজির শিখানো শক্তিশালী একটি দোয়া, যেই দোয়াটি পড়লে আল্লাহ নিজে ঋণের দায়িত্ব নিয়ে নেবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট একটি দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া। আমাদের নবী এই দোয়াটি বেশি বেশি করে করতেন, এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া চলে আসে, আমাদের যত চাওয়া পাওয়া মনের বাসনা আছে সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটাও আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে আমলগুলো করব আমার সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করবেন, আমি যে নিয়মে করব ওই নিয়মে এমনি ভাবে দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমি বলে দিব, আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, আসমানের দরজা কিন্তু খোলা। এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, চোখের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, অন্তরের গুণা, সগিরা গুণা, কবিরা গুণা, জানা গুণা, না জানা গুণা, প্রকাশ্য গুণা, গোপন গুণা, জটিল গুণা, সব ধরনের গুণা আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ, আপনাকে পুত পবিত্র বানায় দিবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনার জীবনে কোনো গুণা থাকবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ নিজে ঋণ থাকলে দায়িত্ব নিবেন, ঋণগুলো পরিশোধ করে দিবেন এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। যদি এই আমলগুলো সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিনটা কেমন দিন একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করতেন, সোমবার এবং বৃহস্পতিবারের জন্য, এবং এই 2 দিন নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, আপনি সপ্তাহের 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং এই 2 দিন রোজা রাখেন, সোমবার আর বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই 2 দিন রোজা রাখেন, ওগো নবী, আমাদের জানতে বড় ইচ্ছে হয়, কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? এবার আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন আসমানের দরজা কিন্তু খোলা থাকে এবং এই 2 দিন আল্লাহ তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনার আমলনামা, আমার আমলনামা, আমাদের আমলনামাগুলো আজকে বৃহস্পতিবারে আল্লাহর দরবারে আমাদের আমলগুলো পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে আমলগুলো করব আমার সঙ্গে যদি আমলগুলো করেন আর দোয়াগুলো সহজ করে বলে দিব, দোয়াগুলো পড়েন, তাহলে আল্লাহর কাম, আল্লাহর দরবারে আজকে আপনার আমল নামাই এই আমলগুলো উঠবে, যার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে
সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, এ আমার সাহাবীরা শুনো শুনো, সপ্তাহের এই দুই দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় এবং আমি এই জন্য অপেক্ষা করি যাতে এই দুই দিন আমি রোজা রাখতে পারি, কারণ আমি নবী চাই সোমবার বৃহস্পতিবার যখন আমলনামা গুলো আল্লাহর দরবারে তোলা হবে আমি যেন আমার আমলনামায় রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে তোলা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন, আজকের এই বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, গত বৃহস্পতিবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বৃহস্পতিবারে দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার খবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আজকের বৃহস্পতিবার কার জীবনের শেষ বৃহস্পতিবার হয়ে যায় বলা যায় না, কারণ কত মানুষ সুস্থ অবস্থায়, যুবক মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে এসেছে, আবার কত মানুষ রাতের বেলা ঘুমাইছে আর জীবনে তার ঘুমটা ভাঙে নাই, একেবারে ঘুমের মধ্যেই মারা গেছে, ফজরের পরে তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয়েছে। এই জন্য মনে রাখবেন, আজকের এই বৃহস্পতিবার দিন অথবা রাত কার জীবনের শেষ দিন শেষ রাত হয়ে যায় বলা যায় না, কার আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল যদি হাজির হয়ে যায় আজরাইল আমাদের রুহটা কবজ করে ফেলবে, আমরা মরা লাশ হয়ে যাব। আমি আপনি যখন মরা লাশ হয়ে যাব আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের দন্দৌলত পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। দেখবেন আমরা যখন মরা লাশ হয়ে যাব, কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে বাসজারে বাস কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গুসল করাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে শায়িত করবে। ওই কবরে যখন শায়িত করবে মনে রাখবেন, আমরা হাত দ্বারা কত গুণা করেছি, পা দ্বারা কত গুণা করেছি, চক্ষু দ্বারা কত গুণা করেছি, অন্তর দ্বারা কত গুণা করেছি, মনে রাখবেন গুণার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, কবরের মধ্যে যদি আমরা গুণার বোঝা নিয়ে যাই, গুণার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য আমলগুলো করেন তাহলে গুণার বোঝা ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো গুণাই থাকবে না, আল্লাহ আপনার গুণা মাফ করে দিয়ে প্রত্যেকটা গুণার বিনিময়ে আপনার আমল নামায় নেক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমলগুলো করেন তাহলে গুনার বোঝা শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বৃহস্পতিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না, এই জন্য এই আমলগুলো ছাড়বেন না, এই আমলগুলো করবেন। আমি যেভাবে বলবো, যে নিয়মে বলবো, ওই নিয়মে আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। আমল করার নিয়মটা হলো, আপনারা সর্বপ্রথম উযু করবেন, উযু করে নেওয়া উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কারণ আমার আল্লাহ নিজে পবিত্র, আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য উযু করে আমল করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, হে আবু হুরাইরা, প্রত্যেকটা ভালো কাজে তুমি বিসমিল্লাহ বলবা, বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করো যতক্ষণ কাজটা শেষ না হবে, কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায়
সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং এই কাজটা এবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য আপনি এই জন্য বিসমিল্লাহ বলে ঘুমান, আপনি ঘরে প্রবেশ করেন বিসমিল্লাহ বলে। আপনি যদি বিসমিল্লাহ বলে ঘুমান, ছয় ঘন্টা ঘুমালেন, ছয় ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামাই সওয়াব আর নেক লিখতেছে এবং আপনার ঘুমটা এবাদতে পরিগণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনি যখন উজুটা বিসমিল্লাহ বলে শুরু করবেন, তখন আপনি যতক্ষণ উজু করবেন ততক্ষণ ফেরেশতারা আপনার আমল নামাই সওয়াব আর নেক লিখতে থাকবে এবং আপনার এই উজুটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এমনি ভাবে উজুর শেষে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। কারণ আমার নবী বলে, যারা উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। কালিমায়ে শাহাদাত এটি আমার সঙ্গে আপনারা একবার পড়ে নেন এবং এটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক সময় উজুর পরে পড়বেন, আপনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে। হাশরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুই জান্নাতের আট দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কালিমা শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। এই কালিমা শাহাদাত আপনারা শিখার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা এই আমলটা শুরু করার জন্য উযু করে নিলে উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আপনারা আমি যে দুরুদটি যেভাবে পড়ব, আমার সঙ্গে আপনারা দুরুদটি দশ বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। দুই নাম্বার, আপনারা দশ বার ছোট্ট একটি দোয়া বা জিকির পড়বেন। এই দশ বার যদি আপনারা এই দোয়াটি যখন পড়বেন, আল্লাহ এই দোয়াটি মনে রাখবেন, এই জিকির বা দোয়াটা আল্লাহর আরশের মধ্যে লেখা আছে। এই দোয়াটি যখন পড়বেন, তখন আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দি, আমা আপনার বান্দা বান্দি, আপনার এই দোয়া পড়তেছে, জিকির করতেছে, আর এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, ওগো আল্লাহ, যতক্ষণ না আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামতে পারব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাকদা বলবে, হে নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দিকে মাফ করে দিলাম। তখন নূরের খুঁটিটা থেমে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দোয়াটা আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন, আর নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে, আপনার সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর তিন নাম্বার কাজ হলো, নবীজির জবান মুবারক দিয়ে শক্তিশালী যেই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহ নিজে ঋণের দায়িত্ব নিবে, অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ ধনী বানায়া দিবেন। তিন নাম্বার কাজ হলো, এই দোয়াটা আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন। এরপর চার নাম্বার কাজ হলো, এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটা আমার নবীজি বেশি বেশি করে করতেন, আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এবং এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে,
যত চাওয়া পাওয়া আছে সব এই দোয়ার মধ্যে চলে আসে। আমাদের যত চাওয়া পাওয়া বাসনা দোয়া আছে সবগুলো এই একটা দোয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি একবার আপনাদেরকে পড়াইয়া দিব, একবার পড়বেন। এটা হলো চার নাম্বার কাজ। এমনি ভাবে দোয়ার অর্থটাও আমার সঙ্গে পড়ে নিবেন এবং দোয়ার অর্থটা মুখস্থ করার চেষ্টা করবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি পড়ব ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন। আমি যে নিয়মে যেভাবে আমলগুলো আর দুরুদগুলো পড়ব আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুদটি যেভাবে পড়ব আমার সঙ্গে আপনারা দুরুদটি দশ বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যখন দুরুদ পড়বেন ফেরেশতারা আপনার দুরুদগুলো নবীজির রোজায় নবীর কাছে পৌঁছায়া দিবে। নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরুদ পড়েছে, আমার নবী বড় খুশি হয়া যাবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দুআ এবং তোমাদের আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে লটকায়া থাকে, ঝুলন্ত থাকে। যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো, এই জন্য মনে রাখবেন, দুরুদ না পড়লে দুআ আমল কোনো কিছুই কবুল হবে না। কবুল হবেই বা কিভাবে? এটা তো আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত দোয়া যাইতেই পারে না, আমল যাইতেই পারে না। অনেকে অনেক সময় বলে, হুজুর কত দোয়া করলাম, কত আমল করলাম, কবুল তো হয় না, দোয়া আমল করে লাভ কি? কারণ মনে রাখবেন, অনেক সময় আপনার দুরুদ না পড়ার কারণে দোয়া আমলগুলো কবুল হয় নাই। এই জন্য দোয়া আমল এগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা দুরুদ পড়ে নিবেন, তাহলে সহজে আমল আর দোয়া গুলো কবুল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম আমি যে দুরুদটি পড়ব এই দুরুদটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দশ বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দ্বিতীয়বার, اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তৃতীয়বার, اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠ বার, اللهم صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات
والمسلمات সপ্তমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অষ্টমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات নভেম্বর اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দশমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা এই দুরুদটি 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট এই দোয়াটি 10 বার পড়বেন যে দোয়াটি পড়লে আরশে আজিমে আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা গুলো মাফ করা হয় সব গুনাহ মাফ না করা পর্যন্ত আরশের মধ্যে নূরের খুঁটি হেলবে দুলবে এই দোয়াটা পড়লে এই দোয়াটা 10 বার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটি কথা মুখে বলতে হবে বা তিনটি কাজ করতে হবে মুখে বা মনে মনে আপনারা বলতে হবে এক নাম্বার আপনারা আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি হাত দ্বারা গুনাহ করেছি পা দ্বারা গুনাহ করেছি চক্ষু দ্বারা গুনাহ করেছি অন্তর দ্বারা গুনাহ করেছি এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহর কাছে গুনাহের স্বীকারোক্তি দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক আমি সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম আমি মাফ চাই আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা ইস্তিগফারের এই দোয়াটা তিনবার পড়বেন পড়ার পরে আপনারা 10 বার ছোট্ট ক্ষমার শক্তিশালী দোয়াটা পড়বেন এখন আপনারা ইস্তিগফারের বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়েন এরপর 10 বার ছোট্ট এই দোয়া বা জিকিরটা পড়বেন পড়েন আমার সঙ্গে সকলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে শক্তিশালী ক্ষমার দোয়াটা 10 বার পড়বেন এই দোয়াটা পড়লে নূরের খুঁটি হেলবে দুলবে যতক্ষণ না আপনার জীবনের সব গুনাহ মাফ করা হয় এই দোয়াটা 10 বার আমার সঙ্গে পড়েন জিকিরটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 এরপর আপনারা আমার সঙ্গে কালিমা তৈবাটা সম্পূর্ণভাবে একবার পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর তিন নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, ধনী বানায় দিবে, রিজিক বাড়ায় দিবে। তিনবার দোয়াটা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি তিনবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো যেই দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া পৃথিবীর, এই দোয়াটা একবার পড়বেন। আল্লাহ নিজে কোরআনে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। পবিত্র কোরআনের সূরা বাকারার 201 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটি হলো হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার যত কল্যাণ আছে কল্যাণ দান করেন, আখেরাতের যত কল্যাণ আছে দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আমাদেরকে দান করেন। একটু চিন্তা করেন, দুনিয়ার সব কল্যাণ, আখেরাতের সব কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাত পান, তাহলে আমার আপনার জীবনে আর কি লাগে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষে আপনারা এই দুরুদটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন, পাঁচবার পড়েন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া।